হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সুজো মোটর ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে চাচ্ছি নতুন একটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন, যারা অল্প বাজেটের ভিতরে বা অল্প টাকায় বাইক কিনবেন তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। এটি কিন্তু ভিক্টোরিয়ার কোম্পানি, ভিক্টোরিয়ার একটি বাইক, এটি 100 সিসির একটি বাইক হবে। আপনারা যারা সেলফি স্টার্টের বাইক খুঁজছেন বা অল্প বাজেটের ভিতরে বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সবথেকে বেস্ট হবে। যদি একটু সামনে থেকে ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারছেন সামনে থেকে এইরকম আছে আর কি। গাড়িটির কালার হবে লাল কালারের, আপনারা দেখতে পারছেন ভিক্টোরিয়ার। যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, গাড়িটা গাড়ি হিসাবে কিন্তু অনেক দারুণ আছে বা দাম হিসাবে অনেক দারুণ আছে। আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটা আশা করি ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে এইরকম আছে ভিক্টোরিয়ার গাড়ির লাল কালারের একটি বাইক। আপনারা যারা অল্প বাজেটের ভিতরে অল্প টাকায় বাইকটা খুঁজছেন, এই বাইকটা অবশ্যই কিন্তু খুবই দারুণ হবে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু সাইলেন্সারের এই সাইডটা একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এইরকম আছে। আর এই গাড়িটা যদি আপনাদেরকে নিতে হয় চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে, আর স্ক্রিনে ফোন নাম্বার থাকবে, আপনারা চাইলে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। যদি একটু সামনের লুকটা ভালো করে দেখানোর আপনাদেরকে চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনের লুকটা এরকম আছে। এই গাড়িটার নাম যদি আপনাদেরকে বলি, চাইনা ভিক্টোরিয়ার কোম্পানি, ভিক্টোরিয়ার গাড়ি, 100 সিসির একটি বাইক হবে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি পিছনের নাম্বার প্লেটটা একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এরকম আছে। পিছনের টায়ারটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এইরকম আছে। আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখেন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা আপনারা অবশ্যই ফলো করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম আছে গাড়িটা। আপনারা যারা নেবেন মানে নেবার কথা ভাবছেন তারা কিন্তু এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। যদি একটু মিটারটা দেখাই, দেখতে পাচ্ছেন এইরকম আছে। এই ট্যাঙ্কিটা যদি দেখাই এইরকম আছে আর কি। যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এইরকম আছে। সামনে টায়ারটাও কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ ভালো আছে। আর এই গাড়িটা নিতে হলে পরে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে। আলমডাঙ্গাতে এসে খালি ফোন দিবেন, আপনাদেরকে ঠিকানা জানিয়ে দেব। কম বাজেটের ভিতরে কিন্তু এই গাড়িটা খুবই দারুণ হবে, আপনাদের দেখতে পাচ্ছেন। যদি একটু সারি গাড়িটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু চুয়াডাঙ্গা নাম্বারে ফুল টাকার কাগজ, এটি কিন্তু চুয়াডাঙ্গা নাম্বারে ফুল টাকার কাগজ হবে। কাগজে কোনো ঝামেলা নেই। যদি একটু পিছনের টায়ারটা দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা কিন্তু এখন পর্যন্ত দারুণ আছে। যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন এইরকম আছে। আর এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট হ্যান্ড আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। সামনের টায়ারটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন সামনের টায়ারটা এরকম আছে আর কি। আপনারা যারা অল্প বাজেটের ভিতরে বাইক কিনবেন তারা কিন্তু এই বাইকটি অবশ্যই দেখতে পারেন। বেশি কথা বাড়াচ্ছে না, যদি আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখেন। আর এই গাড়িটার মূল্য দেওয়া হয়েছে মাত্র কিন্তু 28,000 টাকা। আপনারা যারা 28,000 টাকায় এইরকম বাইক কিনবেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন। আর স্ক্রিনে পরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো বেশি কথা বাড়ছে না, আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। ধন্যবাদ।